আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 ফেব্রুয়ারি 2023 রোজ, এই তো আপনি ভালো আছেন, বুধবার। দিনটা হচ্ছে আজকে হাটের দিন। আমাদের পাইনচর গ্রামে বাউলমিতব হাট বুধবারে অনুষ্ঠিত হয়। তো এই দিনে সকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত বাউল মির্জাপুর হাট হয়। তো আজকে হাটে সারাদিন ছিলাম, তো কয়েকটা যাওয়া হয়েছে। তো হাটে এত পরিমাণ ধুলোবালো থাকার কারণে তো হাটে যাওয়াই যায় না, এবং মনে হয় যে সাধারণত হাটে যায় রীতিমতো অসুস্থ হওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়। তা মেন কারণটা হচ্ছে আমাদের হাটে প্রচুর ধুলোবালু উড়ে, যার জন্য পরিবেশগত অনেক সমস্যার সম্মুখীন হই আমরা। এ দেখেন, মনে হচ্ছে যে অনেক ধুলোবালু উঠতেছে। কিচ্ছু বলার নেই। তো সাধারণত দেখেন রাস্তায় দুই ধারে সেরকম কোনো ফুটপাত নেই, আর ফুটপাতে মাটি এবং ধুলোবালু থাকার কারণে যখন অটো কিংবা গাড়ি ঘোড়া আসে, তখন এই ধুলোবালু উড়ে আমাদের নাক এবং চোখ দিয়ে যায়। এতে সাধারণত আমাদের ফুসফুস দান হইতেছে, আমাদের চোখে একটা বিশাল বড় খারাপ অ্যাফেক্টেড পড়ে। তো আমার যেটা মনে হয়, তো সাধারণত আমাদের বুধবার বাজারে যে হাটে আসবে এই দিনটাতে, তো সেই সাধারণত কোনো না কোনোভাবে অসুস্থতায় ভুগবে, এবং হাঁপানিজনিত সমস্যা ধ্যান হইতেছে, আরও অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। এ দেখেন, মানুষ সাধারণত দূর থেকে বাঁচার জন্য পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও ধুলো থেকে বাঁচা যায় না। এ দেখেন, এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করছে, তারা সবাই কোনো না কোনোভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই ধুলোবালুর কারণে। কেউ সাধারণত কোনো রোগ নিয়ম নীতি মানছে না। দেখেন কি জানি সমস্যা হয়েছে। দেখেন শুধুকালে ভোগান আমাদের সাধারণ পাবলিক সহ গাড়ি ঘোড়া অনেক ভোগান্তির সম্মুখীন হয়। তো আমি সাধারণত এখন বিকল্প রাস্তা ব্যবহার করে আমার বাসায় যাচ্ছি। মনে হয় ধুলোবালু থেকে নিষ্কৃতি পেলাম। তারপরও এই রাস্তা দিয়ে, যদিও রাস্তাটা খুব খারাপ, বাট তারপরও ধুলোবালু থেকে অ্যাটলিস্ট বেঁচে আসলাম। ওহ, কী আর বলা যায়। তো তারপরও আমরা যে দুর্ভোগ এবং কষ্টে রয়েছি সেটা যেন প্রশাসনের চোখে দৃষ্টিতে যাক, এবং এই সমস্যাগুলো সমাধান করছিরি আমরা, সেটাই সরকার এবং প্রশাসনের কাছ থেকে আশাবাদী। আজকে পর্যন্তই, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।